তখনকার সময়ে লেনদেনের জন্য স্বর্ণ প্রচলন ছিল আর সে সময় এখনকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না কেউ হজ করতে গেলে মাসের পর মাস পায়ে হেঁটে যেতে হতো এতে অনেকদিন সময় তো লাগতোই পাশাপাশি পথে পথে উৎপেতে থাকত চোর ডাকাত আর বিপদাপদ। আপদ সিলেটের টিলা গ্রামে আবুল মনসুর ও আবুল উহাব নামের দুই ব্যক্তি বসবাস করতেন তারা একবার হজের উদ্দেশ্যে মক্কায় গমন করলেন ঠিকমতো হজ সম্পন্নও করলেন কিন্তু যখন ফিরে আসার সময় হল তখন তারা দেখতে পেলেন তাদের কাছে বেশ কিছু স্বর্ণ মুদ্রা অবশিষ্ট রয়েছে ফিরে আসতে হলে এত পরিমাণ মুদ্রার প্রয়োজন পড়বে না তাই এগুলো নিয়ে তাদের মাঝে বেশ চিন্তার জন্ম হল পায়ে হেঁটে কিংবা উটে চড়ে আসতে হবে এতটা রাস্তা পদে পদে আছে ডাকাতের উৎপাত মুদ্রাগুলো যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে তারা চমৎকার একটি বিষয় সম্বন্ধে ভাবল হজরত শাহজালাল রহমতুল আলাহের মাজারের পাশে একটি পুকুর আছে হজরত শাহজালাল রহমতুল আলাহের ভক্তদের মাঝে প্রচলিত আছে যে এখানের পুকুরের সাথে জমজম জমজমকূপের সংযোগ বিদ্যমান এখানের পানি পান করা মানে জমজম জমজমকূপের পানি পান করা এই বিশ্বাস থেকে দুজনেই ভাবলেন জমজমকূপে যদি স্বর্ণ ছেড়ে দেওয়া হয় তাহলে সেগুলো নিশ্চয়ই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারের পুকুরে উপস্থিত হবে যদি এই পদ্ধতিতে মুদ্রাগুলোকে বাসস্থান সিলেটে পাঠানো যায় তাহলে নিশ্চিন্তে ও নির্ভয়ে পাড়ি দেওয়া যাবে বিপদসংকুল পথ চমকপ্রদ এই ভাবনায় দুইজন সম্মত হয়ে যাত্রা পথের জন্য অল্প কিছু স্বর্ণমুদ্রা রেখে বাকিগুলোকে একটি বাটিতে প্যাকেট করে ছেড়ে দেন জমজম কূপে মুদ্রার সাথে নিজেদের নাম ও ঠিকানাও লিখে দেন আল্লাহ নামে সেগুলোকে ছেড়ে নিশ্চিন্তে পথ পাড়ি দিয়ে উপস্থিত হন বাসভূমি সিলেটে মক্কা নগরী থেকে সিলেটে পৌঁছাতে তাদের দুই মাস সময় লেগে যায় তবে তাদের পৌঁছানোর আগেই হজরত শাহজালাল রহমতুল আলাহের দরগাহে পৌঁছে যায় তাদের সেই স্বর্ণমুদ্রার বাটি দরগার খাদেম একদিন পুকুর পরিষ্কার করতে এসে বাটি পান এটি খুলে দেখেন এর ভেতরে সিলেটের একটি ঠিকানা এবং বেশ কিছু স্বর্ণমুদ্রা রয়েছে নিশ্চয়ই অলৌকিক কিছু হয়ে থাকবে মনে করে তিনি বাটিটিকে যত্ন সহকারে রেখে দেন এক সময় হজ যাত্রী দুজন সিলেটে পৌঁছায় এবং হজরত শাহজালাল রহমতুল্লা আলাহের দরগায় এসে খাদেমকে ঘটনা বলে এক সময় হজযাত্রী দুজন সিলেটে পৌঁছায় এবং হজরত শাহজালাল রহমতুল্লা আলাহের দরগায় এসে খাদেমকে ঘটনা বলে সব কিছু শুনে খাদেম তাদেরকে সেই পাওয়া বাটিটি তাদের হাতে দেয় এবং দেখা যায় মক্কায় ছেড়ে দেওয়া সেই বাটিটি এখানে এসে উপস্থিত হয়ে আছে এই ঘটনায় তিনি হজরত শাহজালাল রহমতুল্লা আলাহের আধ্যাত্মিকতা এবং অলৌকিকতার গভীরতা অনুভব করতে পারেন সহি সালামতে নিজের স্বর্ণমুদ্রা ফিরে পাওয়ায় বাড়ি যাবার আগে সেখান থেকে দুটি স্বর্ণমুদ্রা মাজারে দান করে যান